আমরা সিঁড়ি থেকে পাবে ভাইয়ের নাম কি? কাইরুজ্জামান। কোথায়, কোন হসপিটালে উনি? স্যার আমি তো আর কোশ্চেন খুঁজে পাইতেছি না। আমি আর ছোট ভাই মোহাম্মদ মনিরুজ্জামান 1916 সালে তার ব্রেন টিউমার হয়। অপারেশনের পরে সে খুবই অসুস্থ হয়ে পড়ে। অপারেশন কোথায় হয়েছিল, কে করেছিলেন আমি সেটা নাই বা বললাম তো। আমার ভাই ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তারপরে তার খিচুড়ি হয় অপারেশনের 10 দিন পরে। আবার তাকে নিয়ে যায় যে ডাক্তার সাহেব করেছিলেন, নিউরোসার্জন, জেনেছিলাম উনি একজন খুব ভালো ডাক্তার। এরপরে উনি বললেন যে অসুবিধা নাই, উনি ওষুধের ডোজ বাড়িয়ে দিলেন। এরপরে আবার তার এরকম খিচুড়ি হলো, আমি বারবার এরকম খিচুড়ি হয়েছে, প্রতি বছরই তাকে নিয়ে গেছি, তিনি একই কথা বলেছেন। এরপরে আমরা নিউরো মেডিসিনের কাছে যাই, উনি অবশ্য রেফার করেন নাই, আমরা নিজের থেকেই যাই। উনি বললেন যে একটা এমআরআই করা, 16-17 সালে একটা এমআরআই করলাম, তখন দেখা গেল যে কিছু একটা হচ্ছে। আবার ডাক্তার সাহেবকে দেখানোর পরে তখনও তিনি এ ব্যাপারে কোনো কিছু বললেন না। 18 সালে এভাবে আবার ভীষণভাবে তার খিচুড়ি হয়, খুবই অসুস্থ হয়ে পড়ে। ও থাকে গোপালগঞ্জে, তো সেখান থেকে আবার ভাইকে নিয়ে আসি, নিয়ে এসে এমআরআই করিয়ে ওনাকে দেখানো হলো। তখন উনি বললেন যে না, সমস্যা নেই, খিচুড়িটা সমস্যা। এরপরে উনি আরেকজন নিউরোসার্জন তার কাছে পাঠালেন, তিনি ইজি করলেন, করে ওষুধ দিলেন, তাতে আমার ভাই খুবই অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা খুবই চিন্তিত হই যে কোথায় নিয়ে যাব, কাকে দেখাবো। আমার ভাইয়ের ওয়াইফ, তিনি বললেন যে তাকে ইন্ডিয়ায় নিয়ে যান, ওখানে ভালো ডাক্তার আছে, তাকে দেখান। আমার ভাই বলছেন না কি, আমি ইন্ডিয়ায় যাবো না, বাংলাদেশেই ভালো ডাক্তার আছে, তোমরা খোঁজো। তখন আমি অ্যাপোলো হাসপাতালের ওয়েবসাইটে যেয়ে আমরা নিউরো সার্জারি বিভাগে দেখতে থাকি যে কাকে দেখানো যায়। আমরা এখানে তো কখনো আসিনি, আবার এই এখানকার ডাক্তারদের সম্পর্কে আমাদের কোনো ধারণাও ছিল না। আমরা থাকি একটু মোহাম্মদপুরের ওইদিকে, যার জন্য এদিকে আসা হয়নি। তখন ওয়েবসাইটে যেয়ে আমরা ডাক্তার অমিতাভ চন্দ ওনাকে, ওনার একটা সিভিটা দেখি, ওনার প্রোফাইল দেখি, তখন আমরা সবাই সিদ্ধান্ত নেই, ওখানে নিয়ে যাই এবং ওনাকেই দেখাই। তখন ওনাকে নিয়ে এসে দেখালাম আমার ভাইকে, ওনার কথা শুনে ভালো লাগলো। যখন অপারেশনের কথা আবার শুনলাম তখন আমাদের খুব খারাপ লাগতে লাগলো যে আবার অপারেশন হবে। তখন আবার চিন্তা করতে থাকলাম যে আবার দেখালাম, আরও কয়েকজনকে দেখালাম যে কী করা যায়, সবাই একই কথা বললেন অপারেশন করতে হবে। তারপর লাস্ট অপল আবার আমরা
ডাক্তার অমিতাভ সাহেবকে দেখাই, উনি বললেন যে অপারেশন করতে হবে। আবার খিচুনি তখনও ছিল, খিচুনি মধ্যে মধ্যে উঠেন, উনি এতটাই আন্তরিক, একজন ডাক্তার যে এভাবে আন্তরিক এবং অমায়িক এবং তার যে মানবিক গুণাবলী সেটা ওনার কাছে যে না আসছি বুঝতে পারবেন না। আমি সত্যি অবাক হয়েছি ওনাকে দেখে। উনি সঙ্গে সঙ্গে ওনার একজন অ্যাটেন্ডেন্টকে দেখে বললেন ডক্টর দাসের কাছে নিয়ে যাও, আজকে যেন ডেট চেঞ্জ না করে, কারণ সেদিনই আমরা প্রথম আসি। তখন ডক্টর দাস অত্যন্ত অমায়িক, তিনি দেখে ওষুধ দিলেন, বললেন এটা খেতে থাক, তারপরে তার অপারেশনের ব্যাপারটা চিন্তা করা যাবে। এরপরে তার এই অবস্থার আস্তে আস্তে, প্রথম তাকে আমি হুইল চেয়ারে নিয়ে আসি এই হাসপাতালে, তারপরে আস্তে আস্তে তার অবস্থা আর একটু উন্নতি হতে থাকে। এরপরে দীর্ঘ 4 মাস আমি এখানে আসা যাওয়া করেছি আমার ভাইকে নিয়ে। আর ডাক্তার অমিতাভ চন্দ উনি আবার নিজে বলেছেন যে এটা করেন ওটা করেন এটা করেন, আমরা আবার ইজি করলাম, ডাক্তার ওনাকে দেখাচ্ছি, উনি সবসময় সাহস দিয়েছেন যে কোনো ভয় নেই, এটা ইন্ডিয়ায় যাওয়ার কোনো দরকার নেই। আমি জিজ্ঞাসা করেছি ডক্টর দাসকেও, জিজ্ঞাসা করছি চলে ছোটোখাটো একটা অপারেশন এর জন্য আবার ইন্ডিয়ায় যাবেন কেন? আমার ভাইয়ের বউ উনি যেতেই মানে তাকেই ইন্ডিয়া নিয়ে যাও, ঢাকায় বাংলাদেশে করার দরকার নেই, আমার ভাই যাবেন না, বলছে না আমি এখানেই করব। পরে ওর ইজি আবার করা হলো, এমআরআই করা হলো, সিটি স্ক্যান করা হলো, দেখা গেল বেশ ভালো একটা জায়গায় তার টিউমার হয়েছে। এখন আমরা শুনলাম, আমরা তো শুনিনি জাগ্রত অবস্থায় অপারেশন করা যায়, বিশেষ করে ব্রেন টিউমার, আমরা একটু হতবাক হয়েছি যে কীভাবে ব্রেন টিউমার জাগ্রত অবস্থায় অপারেশন করা হবে। ইভেন আপনাদের হাসপাতালে অনেকেই জানেন না যে জাগ্রত অবস্থায় ব্রেন টিউমার অপারেশন করা যায়। আমার ভাইকে ভর্তি করার পরে আমি যখন এখানে বললাম কয়েকজন সিস্টারকে যে তাকে এইভাবে ট্রিটমেন্ট করতে হবে, জাগ্রত অবস্থায় তার অপারেশন হবে, তারা হতবাক হয়ে যায়, না আমরা ঝুড়ি নেই কখনো যে জাগ্রত অবস্থায় টিউমার অপারেশন করা যায়। তারপরে ঠিকই দেখা গেল তার 26 তারিখে ভর্তি করা হলো, 27 তারিখে দীর্ঘ 4 ঘন্টা ধরে আমার ভাইয়ের অপারেশন হলো। অপারেশন করার পর ডাক্তার ভাই নিজে এসে বললেন যে দেখেন এই তার ব্রেন টিউমার, এটা বের করা হয়েছে, ভালো আছে, আইসিইউতে আছে, আপনারা পরে যেয়ে দেখা করবেন। আমি রাতের বেলা গেলাম, আমার ভাই কিছুই বলতে পারেনি, সে খুবই অসুস্থ অবস্থায় ছিল। পরের দিন সকালবেলা তাকে যখন সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয় তখন দেখলাম যে সে অনেকটা ভালো। আমি ভাই কেমন আছো তুমি, বলছে ভালো আছি। তো আল্লাহর অশেষ রহমত যে আমার ভাই অনেকটা সুস্থ হয়েছে। আমি বলি যে বাংলাদেশে কেন, এশিয়ার মধ্যে এরকম একজন নিউরো সার্জন খুব কমই আছে বলে আমার মনে ধারণা। ও আমি একদিন বলেছি ওনাকে যে আপনি থাকেন বাংলাদেশে, থাকেন এই অ্যাপোলোতে, থাকেন আরও কিছু দিন থাকেন, যাতে বাংলাদেশের লোকজন যাদের এরকম সমস্যা হয় তারা যাতে অল্প খরচে অতি সহজেই একজন ভালো ডাক্তারের কাছে তারা চিকিৎসা নিতে পারে। তো উনি আমার কথা শুনে হাসলেন। তা আমি ওনাকে প্রাণ ভরে মন ভরে দোয়া করি উনি যাতে দীর্ঘায়ু হন, এভাবে মানুষের সেবা করতে পারেন, মানুষের পাশে থাকেন। আর সবচেয়ে ভালো লাগে ওনার একটা ওয়েবসাইট আছে, সেখানে ওনার সাক্ষাৎকার শুনে আমি খুবই ভালো লেগেছে আমার এই জিনিসটি, যে উনি মাকে এত ভালোবাসেন, যে মানুষ মাকে ভালোবাসে সে সত্যি ভালো একজন মানুষ বলে আমি মনে করি। এবং সবচেয়ে বড় কথা তার মা একজন টিচার, আমি এডুকেশন ক্যাডারের একজন লোক, সুতরাং শিক্ষাটাকে আমি অনেক বেশি পছন্দ করি। সেই মায়ের সন্তান অবশ্যই তিনি অনেক 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 ভালো, এবং মানুষের জন্য তার যে মায়া মমতা এটা সত্যি আমি হতবাক হয়েছি, অবাক হয়েছি। আমার খুবই ভালো লেগেছে এই অ্যাপোলো হাসপাতালে, শুধু তিনিই না, এখানকার যারা ডাক্তার সিস্টার সবাইই খুবই আন্তরিক। এখানে যিনি না আসেননি তিনি বুঝবেন না যে অ্যাপোলো হাসপাতালের সবার সার্ভিসটা কেমন। আমার কাছে ভালো লেগেছে, আমার মনে হচ্ছে আমার বাসাটা কাছে হলে আমি যে কোনো ব্যাপারে এখানে আসতাম। তো আমার ভাই সুস্থ হোক, আমি তার দীর্ঘায়ু কামনা করি, এবং আমি সেই সাথে আমাদের ডাক্তার অমিতাভ চন্দ ওনাকেও আশীর্বাদ করি যাতে উনি আরও আরও বেশি বড় হন, আরও অনেক মানুষের সেবা করতে পারেন, সেই সাথে বাংলাদেশের মানুষের যাতে সেবা করতে পারেন, আমাদের যাতে আর কোথাও যেতে না হয়।
তা আমার আমার অভিজ্ঞতা হলো যে সব কথা তো আমার বড় বোনই বলছে, তা আমার তো বলার কিছু নেই। তা এটা বলবো যে জাগ্রত অবস্থায় অপারেশন এটা আমি জীবনে শুনি নাই। হ্যাঁ, তো আমাকে করছে, তা আমি মোটামুটি এখন ভালোই আছি। বলে হ্যাঁ ভালো আছে, অপারেশনের সময় একদম ডাক্তার এসে আমার সাথে কথা বলার জন্য এবং কথা বলছে, এবং এটা অবশ্য অবাকই করছে যে জাগ্রত অবস্থায় ব্রেন টিউমার অপারেশন। হ্যাঁ, গতবার যে আমি অপারেশন হয়েছিলাম তার চেয়ে এখন অনেক সুস্থ, অনেক ভালো আছি। আমি ডাক্তার সাহেবকে দীর্ঘ জীবন কামনা করি এবং উত্তর তোমার উন্নতি কামনা করে আমি বলে শেষ করছি।